হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আজকের কথা বলবো। সো ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলা সিনেমাতে মানে টলিউডের হচ্ছে দুজন মেরুদণ্ড আছে, এবং সেটা হচ্ছে নান আদার দেন আমাদের জিৎদা এবং দেবদা। এবং জিৎ এবং দেবদা ছাড়া কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে অচল, এবং বিশেষ করে হচ্ছে কমার্শিয়াল সেকশনের ক্ষেত্রে, কমার্শিয়াল মুভির ক্ষেত্রে কিন্তু দেবদা এবং জিৎদা ছাড়া কিন্তু কোনো কথা হবে না। এবং একমাত্র দেবদা এবং জিৎদার হাত ধরেই কিন্তু কমার্শিয়াল হচ্ছে সিনেমাগুলো এখন অবধি বেঁচে আছে, এবং তাদের হাত ধরেই কিন্তু বাংলার সব থেকে হায়েস্ট গ্রসার মুভিগুলো এসছে। সো আজকের যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার টপ 6 সব থেকে বেশি হাইয়েস্ট গ্রসার মুভিগুলো। সো সব থেকে ফার্স্টে যে রয়েছে সেটা হচ্ছে আমাদের এই দেবদার হচ্ছে অ্যামাজন অভিযান, এবং যেটা কিন্তু প্রায় হিউজ অ্যামাউন্টের বক্স অফিস কালেকশন করেছিল, এবং সেটা হচ্ছে প্রায় 52 crores মতো বিজনেস করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা কিন্তু বাংলার ইতিহাসে সব থেকে হচ্ছে হাইয়েস্ট গ্রসার মুভি হচ্ছে দেবদার অ্যামাজন অভিযান। তো সেকেন্ডে যে মুভিটা রয়েছে সেটা হচ্ছে দেবদারি, আমাদের দেবদারি হচ্ছে চাঁদের পাহাড়, এবং চাঁদের পাহাড় নিশ্চয়ই আমরা সবাই দেখেছি এবং সবারই হচ্ছে প্রিয় একটা মুভি, এবং এটা প্রায় ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 25 crores মতো হচ্ছে বিজনেস করেছে। তারপরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবারও দেবদার একটা মুভি, সেটা হচ্ছে পাগলু। মানে পাগলু তো মানে সবাই দেখেছে এবং সবারই নিশ্চয়ই মানে প্রিয় একটা মুভি, এবং বাংলার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে পাগলু কিন্তু খুব মানে খুবই সাকসেসফুল হয়েছিল। সো পাগলু কিন্তু প্রায় 10 crores মতো হচ্ছে বিজনেস করেছে। আচ্ছা, তারপরে যে মুভিটা কিনি কথা বলবো সেটা হচ্ছে দেবদারি মুভি রিসেন্ট টাইমে হচ্ছে রিলিজ হলো, যার নাম হচ্ছে গোলন্দাজ, এবং গোলন্দাজ কিন্তু প্রায় হিউজ অ্যামাউন্টের ওয়ার্ল্ড ওয়াইড একটা কালেকশন করেছে, এবং সেটা হচ্ছে প্রায় 7 to 8 crores মতো এখন অবধি কিন্তু হচ্ছে বিজনেস করে ফেলেছে কিন্তু হচ্ছে আমাদের দেবদারি গোলন্দাজ। আচ্ছা, তারপরে যে মুভিটা কিনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জিৎদার, মানে সুপারস্টার জিৎদার হচ্ছে আওয়ারা, এবং যেখানে আমরা জিৎ এবং শান্তিকাকে আমরা একসাথে দেখতে পেয়েছিলাম, এবং এটা কিন্তু একটা হিউজ লেভেলে কালেকশন করেছিল, প্রায় 5 to 6 crores মতো কিন্তু প্রায় বিজনেস করেছিল হচ্ছে জিৎদার, জিৎ এবং শান্তিকার হচ্ছে আওয়ারা। এবং তারপরে সবার লাস্টে যে মুভিটা কিনে কথা বলবো সেটা হচ্ছে আবারও একটা দেবদার মুভি, দেব এবং শুভশ্রী জুটি, আবার মানে দারুণ একটা মুভি, পরান যায় জুলিয়ারে, এবং এটা কিন্তু আমি হলে গিয়ে দেখেছিলাম, এবং খুব প্রিয় একটা মুভি এবং কমার্শিয়ালি খুব সাকসেসফুল একটা মুভি। সো এটা কিন্তু প্রায় 5 to 6 crores মতো একটা বিজনেস করেছিল তখনকার দিনে, এটা কিন্তু প্রায় 2008-09 দিকে, আমার এক্সাক্টলি সালটা মনে নেই, 2008 কি 2009 দিকে এটা রিলিজ করেছিল। সো এটাই ছিল মানে বাংলার টপ 6 মানে হাইয়েস্ট গ্রসার মুভিজ, যেগুলো কিন্তু দেব এবং জিৎদার হাত ধরেই কিন্তু এসছে। সো তোমাদের কি মতামত, কে ভালো মানে কমার্শিয়াল অ্যাক্টিং এর ক্ষেত্রে কে সব থেকে এগিয়ে, দেব না জিৎ? আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটি এইভাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।